আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অত দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমরা যখন পাঠ করব। তখন আল্লাহ সুবাহান তালা অগণিত অগণিত ফেরেশতা তিনি নাজিল করেন এবং ফেরিস্তারা প্রতিযোগিতা শুরু করে দেন কে কার আগে এই আমুলগুলোর এই দোয়াগুলোর সব তারা লিখবেন এত গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়াটি আমাদের সকলেরই শেখা উচিত সকলেরই জানা উচিত প্রিয় দর্শক চলুন তাহলে আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আজকে শিখে ফেলি শৈবুখারির সাতশত তেষট্টি নাম্বার হাদিস রসুল একরম সরল্লাহ আলী ওসাল্লাম কে নিয়ে নামাজ আদায় করছিলেন রসুল আকরম সরল আলি ওসাল্লাম যখন রুকু থেকে উঠলেন এবং তিনি পাঠ করলেন সামি আল্লাহ এই দোয়াটি যখন পাঠ করলেন তখন পেছন থেকে কে যেন বলে উঠল রবেন মুসুলকরম সরল্লাহ আলী ওসাল্লাম তিনি নামাজ শেষ করলেন এবং নামাজ শেষ করে রসুল আকরম সরল আলী ওসাল্লাম তিনি সাবকরামকে প্রশ্ন করলেন কে এই দোয়াটি পাঠ করেছে তখন এক সাহবী বলে ইয়া রসুল আল্লাহ আমি পাঠ করেছিলাম তখন রসুল আকরম সাল্লাম আলী ওসাল্লাম বললেন যে আমি দেখলাম ত্রিশের অধিক ফেরেশতা তারা প্রতিযোগিতা করছে যে কে কার আগে এই আমলের সব লিখে আল্লাহ সুবাহানহ তার কাছে জমা দেবে সুবাহান আল্লাহামদি প্রিয় দর্শক এত গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়াটি আমরা প্রত্যেকেই যখন আমরা সামি আল্লাহলিমান হামিদা বলবো রুকু থেকে উঠে তখন এই দোয়াটি আমরা অবশ্যই বলার চেষ্টা করবো রব্ব্যান ওয়ালা কাল হেমথ হেমদেন ক্যাসিওরন তৈন মুব ফিহ আর একবার আমি বলছি রবাল হ্যাম দেন ক্যাসিওরন তৈন ফি এই দোয়াটি যদি আমরা রুকু থেকে উঠে সমী আল্লাহলিমান হামিদা বলার পর পাঠ করি তাহলে অগণিত ফেরেস তা আল্লা সুবাহানহ তাল্লা তিনি নাজিল করেন এবং তার প্রতিযোগিতা শুরু করেন কে কার আগে এর আমলনামা এর সবাব লিখে আমাদের এই দোয়ার সাব লিখে আল্লাহ সুবাহানহাল্লার কাছে পৌঁছাবে নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায় তাহলে প্রিয় দর্শক আসুন আজ থেকে আমরা অবশ্যই রুকু থেকে উঠে সামি আল্লাহমান সামি ইমান হামিদা বলার পর এই দোয়াটি অবশ্যই অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন শাহ আল্লাহ